টেকফরি চ্যানেলে নতুন ভিডিওতে অনলাইন ইউজার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রাথমিক মাধ্যমিক কলেজ মাদ্রাসা পর্যায়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী কর্মচারীবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহের কুমুরমতি শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির প্রধান আকর্ষণ, আজ স্কুল কলেজ স্কুলে শ্রেণী পাঠদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তো এমর্মে আসুন আমরা বিস্তারিত জানি। আগামী 12 সেপ্টেম্বর থেকে দেশের স্কুল কলেজ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি মহোদয়। আজ রবিবার 5 সেপ্টেম্বর বিকেল সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তথ্য জানান তিনি। এদিন বিকাল 3টার দিকে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি মহোদয় সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ডাক্তার আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মহোদয়। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাননীয় খন্দকার আনোয়ারুল ইসলাম মহোদয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মহোদয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাননীয় মোহাম্মদ আমিনুল ইসলাম খান, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মাননীয় আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম মহোদয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মাননীয় এবিএম খুরশিদ আলম সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। এই ছিল সর্বশেষ আপডেট নিউজটি এবং বিস্তারিত নিউজটি এতে অবশ্যই আমার দ্বিতীয় ভিডিওটি ইনশাল্লাহ ছাড়বো, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখবেন। টেকফরি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা করেছেন তাদেরকে ওয়েলকাম, ধন্যবাদ। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।